আচ্ছা আগের দিন যা যা বলেছিলাম মনে আছে কি না মনে নেই ঠিক আছে আমি আর একবার একটু রিকল করে দিচ্ছি দিয়ে শুরু করছি আবার আমি আগের দিন বলছিলাম যে যেটা প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে টপিকটা আমরা এখানে টোটাল নিউমেরিক্যাল আমরা করছি হচ্ছে চারটে টপিকের চারটে

জিনিসটার মানে কি আমাদের একটা যেকোনো একটা ইকুয়েশন ধর এফএক্স ইকুয়াল টু জিরো আমার কাছে দেওয়া আছে যে কোনো একটা ইকুয়েশন হতে পারে ইকুয়েশনটা সেটা এরকমও হতে পারে ইকুয়েশনটা কি হবে

এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে তা আমাদের যদি দুই ডিগ্রি ইকুয়েশন সলভ করার জন্য জানি তিন ডিগ্রি ইকুয়েশনও জানি খুব বেশি হলে আমরা চার ডিগ্রি ইকুয়েশন অব্দি সলভ করতে পারি বা তার থেকে বেশি ডিগ্রি ইকুয়েশন স্পেশাল কিছু কেসে সলভ করতে পারি সেগুলো আমরা যেগুলো তোরা থিওরি অফ ইকুয়েশনে পড়েছিস স্পেশাল রুট বার করা বা রেসিপ্রোকাল টাইপ ফরম্যাটে যেগুলো হয় সেইগুলোকে আমরা সলভ করতে পারি সব পারা যায় না সেটা কিন্তু সেগুলো শুধু পলিনোমিয়ালের ক্ষেত্রে এই রকম ইকুয়েশন সলভ করার হাতে তোর হাতে কোনো রুল নেই বুঝে যাচ্ছে কি বলছি এইবার আমাদের কাছে এইগুলো সলভ করতে হবে তার জন্য এইবার তাহলে এইটাকে যদি আমি এফ এক্স বলি তাহলে এক যে সলিউশন যদি এক্স ইকুয়াল টু মিউ এর একটা সলিউশন হয় তাহলে স্বাভাবিকভাবেই এফ মিউ ইকুয়াল টু জিরো তাই তো হুম অনামেকা বোঝা যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ এই এফ মিউ ইকুয়াল টু জিরো আমাদের এই মিউটাকে খুঁজে বার করতে হবে কিন্তু সব সময় আমরা এই অ্যাকচুয়াল মিউকে সব সময় কি আমরা নাইনটি নাইন পার্সেন্ট টাইমে অ্যাকচুয়াল মিউকে খুঁজে বার করতে পারবো না আমরা অ্যাটমোস্ট মিউর এর কাছে যেতে পারবো বা মিউকে গেস করতে পারবো যে এটা হতে পারে তাহলে মিউ এর কাছাকাছি পৌঁছতে পারবো এবার মিউ এর কত কাছে পৌঁছতে পারবো যতটা কাছে পৌঁছানো সম্ভব ততটা এবার যতটা আমাকে চাইবে যে তুমি এতটা কাছাকাছি এসো তাহলে ততটা অবধি আমি যেতে পারবো এইবার তার জন্য আমার হাতে বিভিন্ন রকম নিয়ম আছে সেই নিয়মগুলো নিয়ে আমি এক এক করে আলোচনা করব আগের দিনের আমি একবার রিকল করিয়ে দেবো দিচ্ছি চিন্তা নেই এই ধর আমি প্রথমে এটাকে আমার তাহলে কি করতে হবে প্রথমে আমি একটা অ্যাপ্রক্সিমেট তাহলে এই যে মিউ এর যে একটা রুটটাকে আমি গেস করবো যে ধর ধর এটা রুট হচ্ছে যাই হোক আমার কাছে কর্তা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি অ্যাকচুয়াল রুট বা থ্রি থ্রি ফাইভ সেভেন এইটা হচ্ছে অ্যাকচুয়াল রুট মিউটা মিউটা আমি ক্যালকুলেশন করে এই অবধি বার করতে পারলাম যে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ফাইভ এই অবধি বার করতে পারলাম থ্রি থ্রি ফাইভ ওয়ান তাই না এই অবধি আমি বার করতে পারলাম এর বেশি আমার হাতে জানা নেই এইটাকেই আমরা যেটা বলছি হয়তো আমাকে বলে দিল যে এত ঘর অব্দি ঠিকঠাক করো বা এরকম এইটাকে আমরা বলছি একটা অ্যাপ্রক্সিমেট রুট এটা অ্যাকচুয়াল রুট না অ্যাপ্রক্সিমেট রুট যেটাকে আমরা এইরকম সিম্বল দিয়ে মিউকে লিখতে পারি এবার আমাকে কতটা কাছাকাছি অ্যাপ্রক্সিমেট করতে হবে সেটা আমাকে বলে দেবে যে এত ঘর অ্যাপ্রক্সিমেট করো তাহলে বুঝতেই পারছিস যেহেতু এটা অ্যাকচুয়াল রুট এর সঙ্গে এর কিছুটা এরত থাকবে যেটা সে এরতটা আমি যে অ্যাপ্রক্সিমেটটা পেয়েছি সেটা অ্যাকচুয়াল রুটের থেকে বেশিও হতে পারে কমও হতে পারে তাহলে এইটাকে যদি আমি বলি আলফা যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট রুট তাহলে মিউটাকে এরকম ভাবে লিখতে পারি আলফা প্লাস মাইনাস সাম এরর টার্ম এফসাইল তাই তো এইবার আমি হাতে একটা জিনিস বলেছিলাম যে আমাকে যদি ধর ওয়ান পয়েন্ট তিন তিন যেটা এখানে যেটা আছে আমাকে হয়তো বললো আচ্ছা আমাকে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল রুট রুট এইটা আমার ভাবার দরকার নেই তুই ভাব আমি ক্যালকুলেশন করতে করতে আমি একটা স্টেজে আমি পেলাম ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ফাইভ ওয়ান আর একটা তারপরে পরবর্তী স্টেজে বা তার আগের স্টেজে আমি পেলাম ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সেভেন নাইন হতেই পারে কম বেশি যা হোক কিছু একটা হতে পারে এইবার আমাকে যদি সেকেন্ড ডেসিমাল প্লেস অব দি অ্যাপ্রক্সিমেট করতে বলে তোকে কোয়েশ্চেনটা এইভাবে পাশে লেখা থাকবে কারেক্ট আপ টু সেকেন্ড ডেসিমাল প্লেস তার মানে কি দশমিকের এই কথাটার মানে কি এই কথাটার মানে হলো যে দুটো তুমি দশমিকের পরে দু ঘর অব্দি কি তোমাকে পরপর দুটো স্টেজে সলিউশন বার করতে রুট দুটো বার করতে হবে যেন দুটো সলিউশনেরই দশমিকের পরে দু ঘর মিল থাকে হয়তো এর আগে স্টেজটা আমি পেয়েছি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ থ্রি দেখ এর পরে দু ঘর মেলেনি এইটার সাথে এইটার দশমিকের পরে দু ঘরের মিল নেই তাহলে আমাকে আরো একটা ইটারেশন করতে হবে মানে এর পরে আরো একটা স্টেজে আসতে হবে যেটাকে আমরা তারপরে স্টেজে এটা পেলাম যে ওয়ান দেখ দশমিকের পরে দুই ঘর মিলে গেছে আমার কথা কি বললাম হ্যাঁ ঠিক এই এই তাহলে দশমিকের পরে যেই দু ঘর মিলে যাবে আমি লাস্ট ডেটটাকে বলতে পারবো আমার যে রিকোয়ার্ড রুট সেইটা হচ্ছে এইটা

এই জিনিসটা নোট করে রাখতে পারিস আমাদের এই অঙ্ক করতে হলে এই জিনিসটা লাগবে এই অব্দি যেন খেয়াল থাকে তার মানে এরটা ইকুয়াল না এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এইটার মধ্যে আনতে হবে আশা করি বোঝা গেছে এবার আরো বিভিন্ন এররের বিভিন্ন টাইপ বলেছিলাম যেগুলো আগের দিন তোরা এই ভিডিও আগেরটা ক্লাসটা দেখে নিলে বুঝতে পারবি আমি সেই সব নিয়ে বেশি যাচ্ছি না আমি পরে যেটা দরকার সেটা এইবার আমি এটা হচ্ছে এররে গেল আমি বলছি আমার উদ্দেশ্য ছিল যে এই ইকুয়েশনটাকে সলভ করা তাহলে ওই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমি আগের দিন দেখেছিলাম আমার হাতে দুই তিন ধরনের মেথড আছে প্রথমটাকে আমরা বলছিলাম বোলজানো বা বাই সেকশন মেথড এখানে আমরা কি করছিলাম এখানে আমরা করছিলাম হচ্ছে আমি খুব সংক্ষেপে আগেটা বলে নিচ্ছি এখানে আমরা করছিলাম যে ধর আমার কাছে এফএক্স ফাংশনটা এরকম দেওয়া আছে এইটা হচ্ছে এফএক্স তাহলে তার এই একটা আর এই একটা দুটো অ্যাপ্রক্সিমেট রুট আমি ধরে নিচ্ছিলাম এক্স জিরো যে কোনো এক্স জিরোটাকে যে এর পাশে নিতে হবে তার কোনো এক্স ওয়ানটাকে এ পাশে নিতে হবে তার কোনো মানে নেই আমি অ্যাকচুয়ালি ঠিক এখানে ওইভাবে ধরে নিয়ে কাজটা হবে না এখানে আমাকে কি করতে হবে আমাকে প্রথমে যে ইন্টারভালে আমাকে সেই ইন্টারভালটা খুঁজে বার করতে হবে যে ইন্টারভালে রুট আছে আমার কথা বোঝা গেল তাহলে তোকে একটা ফাংশন দিয়ে বললো এটা দিয়ে বললো যে জিরো থেকে একের মধ্যে রুট আছে কিনা খুঁজে বার তাহলে তুই প্রথমে কি করবি প্রথমে এফ জিরো বসিয়ে দেখবি ভালো করে বুঝবি এই জায়গাটা খেয়াল করি ভালো করে এফ জিরো বসিয়ে দেখলি এফ ওয়ান বসিয়ে দেখলি স্বাভাবিক স্বাভাবিক ভাবেই এক যদি জিরো আর ওয়ান এইটা হয় ধর ফাংশনটা এরকম তাহলে জিরোতে এর ভ্যালুটা কেমন পজিটিভ না নেগেটিভ জিরোতে পজিটিভ আর আমি ধরে নিলাম ধর ফাংশনটা আমি এরকম না ধরে ফাংশনটা আমি এরকম ধরছি এরকম এত জটিল করবো না আমি একটু সহজ করে নেই যাতে বুঝতে সহজ আচ্ছা এফ ওয়ান এর ভ্যালুটা কেমন এটাও পজিটিভ ভালো করে কেয়ারফুল আমাকে এখানে কিন্তু স্মলেস্ট রুটটা খুঁজে বার করতে হবে ঠিক আছে স্মলেস্ট রিয়েল রুটটা খুঁজে বার করছি আমরা আচ্ছা হলো এইবার বা এত হ্যাঁ ঠিক আছে যাই হোক এইবার আমি কি দেখবো এখানে করে লাভ নেই এখানে বলে দেয় আচ্ছা তাহলে এফ পয়েন্টটা এক্ষেত্রে নেগেটিভ পেলাম তাহলে একটা জিনিস বুঝতে পারছিস জিরো আর ওয়ানের এর মধ্যে আমার একটা রুট আছে তাই তো এইবার আমি জিরোথ অ্যাপ্রক্সিমেশন এইটা এই যে অ্যাপ্রক্সিমেট ধরাটা কোন কোন জায়গায় যে এইটাকে জিরোত তে অ্যাপ্রক্সিমেশন ধরে কোন কোন জায়গায় ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ধরে x1 সেটা যেরকম ফলো করবে এক রকম ফলো করবে এটা এক রকম ওটা এক রকম এরকম করবে হয় যদি জিরো হয় সবগুলোকে এইভাবে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন কে জিরো ধরবি তারপর থেকে 1 2 করে বাড়বে না হয় প্রথমটাকে 1 ধরবি তারপর থেকে 1 2 করে বাড়বে ঠিক আছে সাধারণত এইটাকে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরা হয় এক্স জিরোটাকে অতএব আমরা এই ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনকে এক্স ওয়ান ধরে নিচ্ছি এইটা কেমন হবে দেখ এই জিরো আর ওয়ান এদের এদের ঠিক মিড পয়েন্টটা নেব জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এইটাকে আমরা হয়তো ধর বললাম এ এই ওয়ানটাকে ধরো আমি বললাম বি তাহলে আমি ঠিক মিড পয়েন্টটা নিয়ে এক্স ওয়ানটা বার করে নিলাম যদি এক্স টা বেরিয়ে যায় স্বাভাবিকভাবেই এফ অফ এক্স ওয়ান বার করতে পারবি এটার ক্ষেত্রে দেখ গেট পজিটিভ হবে তাহলে একটা জিনিস খেয়াল কর এফ আর এফ এক্স ওয়ান এদের মাঝে মাঝে কি কোনো রুট আছে

হহ এট লিস্ট 1.0 কাট করবে ই এক্স ঠিক সেই জায়গা থেকে আমি বললাম যেহেতু f1 টা লেস দন 0 fx1 টা গ্রেটার দন 0 মাঝখানে একটা রুট আমার আছে তাইলে আমি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা কি ধরব খুব ভালো করে খেয়াল কর এই যে 0.5 আর 1 মানে যে দুটোর মাঝে রুট আছে তাদেরকে অর্ধেক কর লাইক আর সেটাই হলো এইটা তাহলে একই রকম ভাবে এফ অফ এক্স টু বার করতে পারবো দেখবো সেটা লেস দেন জিরো তার মানে আমি বলতে পারবো কার মধ্যে রুট আছে এদের মাঝে আছে ঠিক একই রকম ভাবে পরপর বাইসেক্ট করতে করতে দেখ আমি রুটের কাছাকাছি একটা পৌঁছানোর একটা কাজ হচ্ছে তার মানে আমি এখান থেকে কি পেলাম অ্যাকচুয়ালি আমি এই যে পেলাম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু ডট 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 এন টাইমস পরে এক্স এন এখানে গিয়ে তো থেমে গেলে হবে না ইটারেটিভ মেথড হচ্ছে আমি রুটটা অ্যাকচুয়াল রুটে পৌঁছবো আফটার ইনফাইনাইট টাইমস অফ অ্যাপ্রক্সিমেট ইনফাইনাইট টাইমস অ্যাপ্রক্সিমেট করলে আমি তাই রুটের কাছে পৌঁছতে পারবো আদারওয়াইজ পারবো না কোনো ফাইনাইট টাইমসে গিয়ে হতে পারে কিন্তু সেটা স্পেশাল কেসে গিয়ে ফাইনাইট টার্মের পরে আমি অ্যাকচুয়াল রুট পেয়ে গেলাম তোর হতেই পারে যে এক্স টুটা বার করে এফ এক্স টু জিরো হয়ে গেল সেটা স্পেশাল কেস সেটা যে হবে না তা না হতে পারে কিন্তু সাধারণত এটা অতটা সহজে হয় না ইনফাইনাইট টাইমস অ্যাপ্রক্সিমেট করতে হতে পারে যাই হোক আচ্ছা তুই একটা জিনিস বল যদি আচ্ছা দরকার নেই কত ডিটেলস জটিল ভাবতে হবে না তাহলে তুই বল এইটা অ্যাকচুয়ালি কি পেল একটা সিকোয়েন্স অফ পেলাম না আমি সিকোয়েন্স অফ অ্যাপ্রক্সিমেশন যেটার লিমিট এন্টেন্স টু ইনফিনিটি করলে এক্স এক্সেনটা কোন জায়গায় পৌঁছাবে অ্যাকচুয়াল রুটে পৌঁছাবে ওর কথা বোঝা গেল হ্যাঁ হ্যাঁ তার মানে যদি আমি বলি এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবি লিমিট এক্স এন টু ইনফিনিটি এক্স এনটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রুট দিচ্ছে মিউ তাহলে এই লিমিটেড ডেফিনিশন থেকে আমরা বলতে পারি ফর এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট একটা পজিটিভ একটা ইন্টিজার এম তার মানে একটা জিনিস বুঝতে পারছিস যে আমাকে ধর এই কতগুলো লাগবে এই ইফস কি এটা তো অ্যাকচুয়াল মানে যদি এক্সেনটা অ্যাকচুয়াল √ হতো তাহলে ডিফারেন্সটা তো হয়ে যেত তাই না তাহলে সেই আর এপসাইলন বলে কিছু থাকতো না কিন্তু যেহেতু এটা অ্যাকচুয়াল রুট না অ্যাপ্রক্সিমেট রুট তাহলে এরকম একটা এপসাইলন পাচ্ছে এইটাকে কি এটা হচ্ছে সেই এরর টার বুঝা গেল কি বললাম এটাই হলো আমার সেই টার্ম এইবার সেই আমাকে বলে দেবে যে এত প্লেস ধর আমাকে বলে দিল যে এরটা কত বলবো এখানে ধর বললো একটা যেকোনো একটা ধরে নিতে হবে যে এরডটা এরকম হতে পারে যাই হোক কিছু একটা ওয়ান পার্সেন্ট এফ আইল্যান্ড বা যাই হোক তোকে বলে দিল যে ওয়ান এরকম হতে হবে ঠিক আছে এপসাইলনটা ওয়ান না যাও কিছু একটা ওয়ান পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ওয়ান বাই টু ইন্টু টেন টু দু পাওয়ার মাইনাস আর বা এরকম কিছু একটা যা সেই আমরা যেভাবে করেছি সেইভাবে করতে পারলাম ওর কথা বোঝা গেল কি বললাম হ্যাঁ আচ্ছা এইবার যদি মানে এই আরটা কি আমাকে আর এর প্লেস অফ দি এররটা অ্যাপ্রক্সিমেট করতে হবে ঠিক আছে ভালো কথা তাহলে তুই দেখ এই যে ডিফারেন্সটা তার মানে কি কোন এবারে তাহলে আমার এই আর এর প্লেস যদি আমাকে অ্যাপ্রক্সিমেট করতে হয় তাহলে আমাকে এখান থেকে এই লিমিটেড ডেফিনিশন থেকে মিনিমাম কটা ইটারেশন লাগবে

ডিফারেন্সটা এফসালনের থেকে কমে যাবে তার মানে আমাকে যদি এরটা এর মধ্যে আনতে হয় তার মানে আমাকে মিনিমাম করতেই হবে বোঝা এই সেই এমটাকে আমাকে খুঁজে বার করতে হবে এই লিমিটেড ডেফিনেশন থেকে মানে এবার লিমিটেড ডেফিনেশন থেকে না এই আমাকে যে মেথডটা বলে দেবে সেই মেথড থেকে তোকে বলে দেবে যে এত প্লেস অব্দি অ্যাপ্রক্সিমেট করো তার জন্য আমাকে ওই এমটা খুঁজে বার করতে হবে বুঝে গেল তাহলে যদি আমাকে বল করতে হয় তাহলে এখান থেকে আমি করতে পারি আচ্ছা তুই বল এই যে রুটটা এক্সেনটা একটা ইন্টারভালের মধ্যে আছে সেই ইন্টারভালের লেন্থটা এরকম হবে না বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার এন দেখ প্রত্যেকটার ক্ষেত্রে তো বাই টু বাই টু বাই টু করে চলে আসছে তাই না তাহলে বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার এইটা হচ্ছে এন এর ইন্টারভালে যেটার মধ্যে এন এর আছে তার লেন্থ তাহলে স্বাভাবিকভাবেই ওই লেন্থটা যদি এপসাইলন এর থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারবো না যে কি বলে ওই হ্যাঁ ওই এররটা ওই ওই টার্মের মধ্যে থাকবে মানে এম ওই অতগুলো ইটারেশন লাগবে তাহলে স্বাভাবিকভাবে বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার এইটা হবে লেস দ্যান

দেখ এই যে এন এ অ্যাপ্রক্সিমেশনটা যে ইন্টারভালের এর মধ্যে থাকবে তার লেন্থটা আমরা কত হচ্ছে বাই টু বাই টু করে হচ্ছে তো তাহলে বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার এন এইটা হবে না লেন্থ হ্যাঁ বোঝা গেছে তাহলে আমাকে যদি এই ইন্টারভালের লেন্থ আমাকে যদি এফ এর থেকে কম আনতে হয় তার মানে আমি কি ইন্টারভালের লেন্থটাও আস্তে আস্তে ছোট ওই এনার থেকে কমে আনতে হবে তাহলেই তো বলতে পারবো যে রুটটা ওই এর ওই যেখানেই থাকুক তার ওই রেঞ্জের মধ্যে পড়ছে তুই তুই একটা জিনিস ভাব এই ছবিটা খেয়াল কর আমার কাছে এই এইটা হচ্ছে আমি এখানে পেলাম হচ্ছে এক্স তাহলে ধর এক্স টা যে ইন্টারভালের মধ্যে আছে তার লেন্থটা হচ্ছে এইটুক এইটুকু হচ্ছে আইএন তাহলে তার লেন্থ তার মানে এই রেঞ্জটা এইটা যদি লেস দ্যান এপসাইলন হতে হয় বা এই এই যে ডিফারেন্সটা মানে এই এই মিউ থেকে এই মিউ এই ডিফারেন্সটা যদি লেস দ্যান এপসাইলন হতে হয় তাহলে আইএন টা মানে এর যে লেন্থ সেইটা লেস দ্যান এপসাইলন হলেই পসিবল না আমি আর একটু বেশি বড় জিনিস নিয়ে ভাবলাম যে বড় জিনিসটা এপসাইলন এর থেকে ছোট হবে তাহলে আমাকে তাহলে কি করতে হলো যে বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার এম এইটা যে ইন্টারভালের লেন্স সেইটা লেস দেন এপসাইলন মানে ওয়ান বাই টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস আর এখান থেকে এমটা বার করে নেওয়া আশা করি অসুবিধা হবে এগুলো জাস্ট হচ্ছে আমার প্র্যাকটিসের জন্য মানে জিনিসটা যাতে বুঝতে পারি স্বাধীনতায় এরকম অঙ্ক পরীক্ষায় আসে আচ্ছা এইবার আমরা সেই এফএফ আরো বিভিন্ন সলভ করা শিখেছিলাম যে একটা সেকেন্ড মেথড রেগুলার হলসি মেথড যেখানে আমাদের ইটারেটিভ স্কিমটা ছিল এরকম যে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস উপরে এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই এফ এন মাইনাস এফ এন মাইনাস ওয়ান ইনটু এফ এন এফ এন মাইনাস ওয়ান সরি ইটারেটিভ স্কিমটা ছিল আমার এইটা

একই রকম ভাবে আজকে যেটা নিয়ে আলোচনা করবো এই অবধি আমি আগের দিন বলেছিলাম আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এর পরের মেথডটা যেটা নিউটন রেফসন মেথড কারণ কি মনে আছে নিউটন রেফসন মেথডটা কি ছিল বললে মনে বলে যাবে কারণ করা জিনিস তো আচ্ছা আমরা যে মেথডে ধর আমাকে এই কার্ভটা দেওয়া আছে যে আমরা যে কার্ভটাকে সলভ করছি যে ধর এই যে কার্ভটাকে আমাকে দেওয়া আছে এফএক্স আমরা এই রুটটা বার করতে চাচ্ছি যেটা মিউ আমি নাম দিলাম এই মিউটাকে বার করতে চাচ্ছি যার জন্য মেথডটা মানে কি বলে ওই লাই আমি এটা পেয়ে যাই মানে রুট ওই এই মিউ এর ভ্যালুটা বার করতে পারবো যার জন্য এফ এফ মিউটা যাতে জিরো হয় তার জন্য আমরা আগে কি করেছিলাম যে এইটাকে একটা লাইন দিয়ে আগে অ্যাপ্রক্সিমেট করেছিলাম দুটো অ্যাপ্রক্সিমেশন ধরে নিয়ে মানে এইটাকে x0 এটাকে x1 ধরে নিয়ে আমি অ্যাপ্রক্সিমেট করে এইটাকে বলছিলাম x2 এইভাবে এগোচ্ছিলাম তো এখন আমি আর তা করব এখন আমার এত কিছু ধরে নেওয়া লাগবে না জাস্ট আমার কাছে যেটা দেওয়া থাকবে তাই দিয়ে কাজ করব আমার কাছে আছে আমি কি করব যে কোনো ফার্স্টে একটা ভ্যালু চয়েস মানে যেটা পসিবল রুট আমার যেটা মনে হচ্ছে হতে পারে তার কাছাকাছি আমি একটা ভ্যালু চয়েস করব এটাকে নাম দিলাম আমি এক্স জিরো ঠিক আছে এটাকে আমি নাম দিলাম এক্স জিরো যেটাকে আমি বলছি ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ভালো করে শুনবি এই জায়গাটা এবারে আমি কি করব এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করবো এই ট্যানজেন্টটা যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটাকে আমি বলবো এক্স ওয়ান কারণ এইটা হচ্ছে এফ অফ এক্স জিরো এইটা হচ্ছে তাহলে এই পয়েন্টটা আমি পাবো এফ অফ এক্স ওয়ান ওই পয়েন্টে আবার ট্যানজেন্ট ড্র করবো একটা সেইটা যেখানে কাট করবে সেটার নাম দেবো আমি এক্স টু এইভাবে আমি রুটের কাছাকাছি পৌঁছাবো বল আমার বিষয়টা বুঝতে পারলি কিনা তাহলে এবার আমার এর ক্ষেত্রে ই কারেটিভ স্কিমটা আমাকে খুঁজে বার করতে হবে হ্যাঁ বল তুই আসা বল বুঝে বোঝা গেছে তো আচ্ছা এইবার খেয়াল করা একটা জিনিস

তাহলে আমি এখান থেকে লিখতে পারি ওয়াই মাইনাস এফ এক্স জিরোটাকে এফ জিরো দিয়ে লিখছি এফ ড্যাশ জিরো ইন্টু এক্স মাইনাস এক্স জিরো বোঝা গেছে এবার বল তাহলে আমাকে যদি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা বার করতে হয় ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা কোনটা এই ট্যানজেন্ট লাইনটা এক্স অ্যাক্সিস কে যে পয়েন্টে কাট করবে সেইটাই তো আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন তাহলে আমাকে এক্স ওয়ানটা খুঁজে বার করতে হবে তাহলে টু ফাইন্ড এক্স ওয়ান আমরা এই ইকুয়েশনের মধ্যে কি বসাতে পারবো এই যে ট্যানজেন্ট লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করছে তাহলে আমরা এক্স ইকুয়াল টু এক্স ওয়ান ওয়াই ইকুয়াল টু জিরো যদি পুট করি এই ইকুয়েশনে তাহলে এক্স টা পাবো

অসুবিধা হয়নি আশা করছি এবার তাহলে আমি পরের কিছু কথা বলি এই তিনটে ইকুয়েশনের এই যে তিনটে আমি জিনিস শেখালাম নিউটন জ্যাকসন মেথড সেকেন্ড মেথড রেগুলার ফালসি মেথড এই তিনটে মেথডকে বা এই ছাড়া আরো যত মেথড আছে তাদের জেনারেল মেথডটা আমি শেখাবো জেনারেল ইটারেটিভ স্কিম যেটাকে বলে ঠিক আছে সেটা এইগুলোর থেকে একটু আলাদা অনেকটা নিউটন ভ্যাপসন মেথডের মধ্যে নিউটন ভ্যাবসন মেথডটাও একটা এই ধরনের ইটারেটিভ মেথড যেটাকে আমরা নাম দিচ্ছি ফিক্সড পয়েন্ট ইটারেশন ফিক্সড পয়েন্ট ইটারেশন এই নিউটন র্যাপসন মেথডটাও একটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড সেটা আমি পরে বলছি এক এক করে সেই সব জায়গায় আসছি আপাতত এই জিনিসটা বলছি এটা কে রাখবেন আর আমাকে সলভ করতে দিয়েছে fx 0 এইটা করার জন্য এরকম ট্যানজেন্ট বা এই কিছু ড্র করতে হবে না আমার কোনো লাইন টাইন কিছু লাগবে না জাস্ট আমি স্ট্রেট ফরওয়ার্ড করতে পারি আমাকে যেটাই যে প্রথমে যেটা নিয়ে বলছিলাম সেটা নিয়ে কথা বলি লগ কিছু একটা ঠিক আছে আমাকে এই ইকুয়েশনটা দিয়েছে তার মানে স্বাভাবিকভাবে বুঝতেই পারছিস এইটা এফএক্স খুব ভালো করে মন দিয়ে শুনবি তাহলে এফেক্সটাকে আমাকে কি করতে হবে ফিক্সড পয়েন্ট ইন্টারেশনের জন্য এফেক্সটাকে আমাকে একটা এখান থেকে কনভার্ট করতে হবে সাম এক্স ইকুয়াল টু সাম ফাই অফ এক্স এই আকারে ঠিক আছে কিভাবে এই ফাই এক্সটাকে কোনটা নেব সেসব আমি পরে বলছি আমাকে এফ এক্সটাকে কনভার্ট করতে হবে যে কোনো এক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স এই আকারে যদি এখান থেকে আমি করি তুই দেখ জিনিসটা এরকম আসে এক্স স্কোয়ার ইকুয়াল টু 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 মাইনাস লগ এক্স এক্স তাহলে আমি লিখতে পারি টু মাইনাস লগ এক্স বা এক্স ইকুয়াল টু মাইনাস টু মাইনাস লগ এক্স অথবা আরো একরকম ভাবে লিখতে পারি এই যে এফ এক্স ইকুয়াল টু জিরো দেওয়া ছিল সেখানে আমি ফাইভ এক্স হিসাবে এটাকেও নিতে পারি ফাইভ এক্স হিসাবে এটাকেও নিতে পারি ফাইভ এক্স হিসাবে এটাকেও নিতে পারি কিন্তু কোনটা নেব কোনটা নিলে আমার কাজ হবে সেটা আমাকে বুঝতে হবে সেই কোনটা নিলে কাজ হবে আমি সেটা পরে বলছি আপাতত আগে কি করছি সেটা একটু বলে নিই ঠিক আছে আমি একদম ডাইরেক্ট ছবি দিয়ে কথা বলবো কোনো লেখাটাকে আমি পরে বলছি আচ্ছা এখানে আমার এইটা করার জন্য আমার কিছু কিছু জিনিস আমাকে জানতে হবে প্রথমে আমি এই গ্রাফটা আঁকছি বললাম এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন আর এই ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স এই দুটো ফাংশনের আমি গ্রাফটা ড্র করলাম ঠিক আছে আমি আর একটু ছোট করে একটু সুন্দর করে আঁকি এই জায়গাটা ভালো করে বুঝবি কিন্তু এখান থেকে আমার লাগবে পরবর্তী ক্ষেত্রে খেয়াল কর আচ্ছা ধর আমি বললাম যে মিউটা হচ্ছে এর রুট তার মানে এফ অফ মিউ ইকুয়াল টু জিরো আচ্ছা ধর এই যে পয়েন্টটা এইটা এই পয়েন্টটা মিউ হবে

তাহলে এক্স ইকুয়াল টু মিউ মানে আমি মিউ পয়েন্টটা মানে এফ এর যদি একটা রুট হয় মিউ তাহলে এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেইটাই হবে মিউ কি করে একটু খেয়াল কর দেখ এইটা যদি মিউ হয় বলতো এই পয়েন্টটা যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স এর লাইনের উপরে আছে তাহলে এক্স এর জায়গায় বল এখানে আমি মিউ বসাতে পারি না এই ইকুয়েশনে আর যেহেতু ফাই এক্স কার্ভের উপরে আছে এইটা মানে ফাই মিউ তাই তো হ্যাঁ তাহলে মিউ তাহলে এখান থেকে আমি কি বলতে পারি মিউ মাইনাস ফাই মিউ ইকুয়াল টু জিরো এটাই তোমার এফ নিউ এফ এক্স মানে কি এক্স মাইনাস ফাইভ তো তাই না কি আসা বোঝা গেছে তাহলে এই মিউ পয়েন্টটা আমাকে অ্যাকচুয়াল রুট আমাকে মিউ পয়েন্টের কাছে পৌঁছোতে হবে তাহলে আমি কি কি করবো আমি প্রথমে করবো হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন চয়েস আমি দেখব তাহলে বল এই যে হাইটটা এই হাইটটা কত ফাইভ জিরো না এই হাইটটা তো ফাইভ জিরো

এই হাইটটা এই লাইন বল কত দূর হয় সেই স্কেল ধরে মেপে দেখতে হবে কিন্তু স্কেল ধরে লাগবে না স্কেল আমার এখানে দেওয়া আছে তুই বল এখান থেকে যদি আমি দাগ টেনে দেই বল এই হাইটটা কত হবে এক্স ওয়ান হবে না মানে ফাইভ জিরো ফাইভ জিরোটাকেই বলছি আমি এক্স ওয়ান তাহলে এইটাও সেই ফাইভ জিরো মানে এক্স ওয়ান হবে না তাহলে ওয়াই টু এক্স এর উপরে যদি হয় তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা এটাও এক্স ওয়ান হবে না তাহলে আমি এক্স ওয়ান পয়েন্টটা স্কেলটা বুঝতে পারলি কোনটা স্কেলটা হচ্ছে ওয়াই টু এক্স লাইন তাহলে এখান থেকে আমাকে যেতে হবে তাহলে এবার আমি কি বার করবো এক্স ওয়ান যখন পেয়েছি ফাইভ অফ এক্স ওয়ানটা বার করবো

বুঝতে পারছিস ঠিক একই রকম ভাবে যদি আমি এক্স টু পেয়ে যাই এই হাইটটা কমতে ফাইভ অফ এক্স টু এইটা এই লাইনের উপরে ফেলে তাহলে এক্স থ্রিটা পেয়ে যাব এইভাবে যখন আমি অ্যাকচুয়ালি এইভাবে ঘুরতে 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 না 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 কিউবিক্স লাইন আলাদা কিউবিক্স লাইন আমাদের নেই এইটা হচ্ছে মানে সেটা স্টেয়ার কেস ছিল আর একটা কি কি জানো সেইটা কিউবিক্স লাইন না সেটা হচ্ছে ফিক্স পয়েন্ট ইটারেশন কিউবিক্স লাইন আলাদা কিউবিক্স লাইন ইন্টারপোলেশনের জিনিস ও আচ্ছা সরি হ্যাঁ আমি নামটা ভুল লিখেছি ধরেছিস জিনিসটা একই ওইটাই তাহলে আমি শুরু করলাম কিভাবে দেখ এই জায়গা থেকে শুরু করেছি এইভাবে গেলাম তারপরে এই জায়গায় আসলাম তারপরে এই দিকে গেলাম এই দিকে গেলাম দেখ এইটা একটা স্পাইরাল পথ দিয়ে এই জায়গায় আসলাম না হ্যাঁ স্পাইরাল বলতে আসলে হ্যাঁ অনিমিকা বোঝা গেছে হ্যাঁ তাহলে এইটাকেই বলচে স্পাইরাল কেস সলিউশন অথবা আরেক রকম হবে খাল কাট ধর আমি কাটটা এরকম আকলা

ঠিক আছে তাহলে আমাকে প্রথমে কি করতে হবে যাই করতে হোক না কেন প্রথমে আমাকে একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরে নিতে হবে প্রসেসটা একই অ্যাপ্রক্সিমেশন একটা ধরে নিলাম এক্স জিরো তাহলে সেই এক্স জিরোটাই ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের উপরে ফেলে এফ অফ এক্স জিরোটা পেয়ে যাবো মানে সরি ফাই অফ এক্স জিরোটা কথা কি বুঝতে পারলি আমি একটু ভুল বলেছি এটা হচ্ছে হচ্ছে এটা তাহলে এইভাবে আমি এটা এঁকে দিলাম অনেক দূর আছে তাহলে বল এইটা আমার সেই ফাইভ জিরোটা না এই হাইটটা মানে এক্স ওয়ান তাহলে এইটা যেখানে কাট করছে সেইটা ফাইভ অফ এই হাইটটা যেখানে গিয়ে মিশছে সেইটা হচ্ছে কি এক্স টু এইভাবে আসছে তার শুরু করলাম এইভাবে নামলো এইভাবে আসলো দেখ সিঁড়ির মতো আকারে গিয়ে আমার অ্যাকচুয়াল রুট যদি এইটা হয় মিউ সে মিউ এর কাছে পৌঁছালো মনে পড়ছে এগুলো আগে করানো জিনিস বলে আমি অত মানে সেই ধরে 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 বোঝাচ্ছি না আর অত ধরে ধরে বোঝানো এখানে লাগেও না এইটা হচ্ছে স্টেয়ার কেস বোঝা গেল স্টেয়ার কেস সলিউশন আর কি সলিউশন দুটো আই এন্ড মাইনাস কা আছে কা আছে কা আছে হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ এবার সেটাই বলবো যে কেন এইটা হচ্ছে সেটা আমি আসছি এক এক করে এই অবধি বোঝা গেছে কি বল

সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি আর আপাতত এই জায়গাটুকো বোঝা গেল কিনা বল তার মানে আমার যত এন্টা ইনফিনিটি দিকে কনভার্ট করবে তাহলে 5x এনটা 5 নিউ এর দিকে কনভার্ট করবে না হ্যাঁ বোঝা গেছে এই এইবার এখান থেকে আরো কিছু কিছু থিওরেম প্রুফ আছে আমি থিওরেমের প্রুফে যাচ্ছি না জাস্ট স্টেটমেন্টটা বলছি বলছি হ্যাঁ বল কি বলছিস এখন শোনা যাচ্ছে এবার এই যে ফাই টাকে আমাকে এমন ভাবে চয়েস করতে হবে খুব ভালো করে বুঝবি ফাই এক্সটাকে এমন ভাবে চয়েস করতে হবে যাতে মড ফাই ড্যাশ এটা লেস দেন ওয়ান হয় বুঝে গেল

phi x টা কোনটা phi x এন হচ্ছে এইটা এই যে এই টার্মটা আমি বললাম যে এই যে phi ড্যাশ x টা লেস দ্যান 1 এইটার জন্য একটা থিওরেম প্রুফ আছে প্রুফটা তোরা দেখতে পারিস যদি অসুবিধা হয় তাহলে বলবো আমার আপাতত আমার প্রুফ এখানে জানার দরকার নেই সেটা এই বইতে আছে জেইন আয়াঙ্গার জেইন এই বইটায় প্রুফটা আছে বা আমাদের যেটা বিএসসি তে পড়েছি দত্ত জানা এতেও আছে শাস্ত্রীর বইতেও আছে আরো বিভিন্ন নিউটন এর বেথে আছে খান্নার বই আছে আর বিভিন্ন বই আছে সেই সব বইতে তোরা দেখতে পারিস যদি অসুবিধা হয় আমি বলবো আপাতত শুধু মনে রাখ যে কনভার্ট করার জন্য মেথডের মেথড কনভার্ট করার জন্য কন্ডিশনটা হচ্ছে ফাইভ ডাটা মরটা লেস দেন ওয়ান যদি মনে হয় যে মেথডটা একটু প্রুফটা বলে দেওয়ার দরকার আমি নেক্সট দিন বলে দেব ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল কর তাহলে বল ফাইভ ড্যাশ এক্সটা যদি লেস দেন ওয়ান হয় তাহলে ফাইভ ড্যাশ টা দুটো রেঞ্জে পড়ে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে তাই তো হুম তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে ফাইভ ড্যাশ এক্স জিরো এর মধ্যে একটা আর জিরো থেকে ওয়ান তার মধ্যে একটা হলে তখন সেকেন্ড অর্ডার হয়ে যায় আলাদা ব্যাপার আমি জিরোর গল্পতে এখন যাচ্ছি না সেটা অন্য জায়গায় আসবে সেক্ষেত্রেও কনভার্ট করবে কারণ মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে যেহেতু জিরো হলেও হবে কিন্তু সেটা অর্ডার চেঞ্জ হয়ে যাবে আরও গল্প আছে এই বোঝা গেল তো যদি এই রেঞ্জে থাকে ফাইভ ড্যাশ এক্স এর মানটা তখন সেটা হবে স্টেয়ার কেস সলিউশন মানে এই ঘটনাটা এই ঘটনাটার ক্ষেত্রে ফাইভ ড্যাশ এক্স নেগেটিভ তুই খেয়াল কর যে কোনো একটা ফাইভ এক্স এর জন্য ফাইভ ড্যাশ যে পয়েন্টে টেনজেন্ট বা সরি ফাইভ ড্যাশ এক্স বলল তাহলে এই যে রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে সেই লেস হবে আর গল্প আছে আর যদি এই ঘটনায় থাকতে হয় তাহলে ফাইভটা জিরো থেকে একের মধ্যে থাকতে এইটুকু আপাতত মনে রাখলেই আমার চলবে এই যে যে লাইনটা বললাম এইটা হচ্ছে কন্ডিশন অফ কনভারজেন্স এই যে ফাইভ ড্যাশ এক্সটা লেস দেন ওয়ান কন্ডিশন অফ কনভারজেন্স তোকে একটা মেথড দিয়ে বলবে কন্ডিশন অফ কনভারজেন্সটা বার করতে কোনটা হবে দেখাচ্ছি আমি কি করে বার করি ঠিক আছে এইবার আমি অঙ্কের দিকে ঢুকবো কিভাবে অংক টংক কি গামকি করতে হবে তোকে একটা মেথড দিয়ে বললো কন্ডিশনাল কনভারজেন্সটা বার করো আর তোকে বললো নিউটন অপশন মেথডটা নিয়েই বলছি এক্স এন প্লাস 1 इक्वल टू এক্স এন মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ড্যাশ এক্স এটা আমরা জানি তাই তো তার মানে এইটাই হচ্ছে আমার 5 এক্স এন

এক্স মাইনাস এফ এক্স বাই এফ ড্যাশ এক্স তাহলে ফাইভ ড্যাশ এক্সটা বার করি ওয়ান মাইনাস এফ ড্যাশ এর হোল স্কোয়ার ওপরে এফ ড্যাশ এক্স তার স্কোয়ার মাইনাস এফ এক্স এফ ডবল ড্যাশ এক্স ভালো করে খেয়াল করবি একটা জিনিস এই যে নিউটন মেথডটা আমরা করেছি এইটা কিন্তু নিউটন মেথড ফর সিম্পল রুট সিম্পল রুট মানে কি এর একটা মানে এক্স ইকুয়াল টু যে পয়েন্টে ফার্স্ট যে রুটটা হবে এক্স ইকুয়াল টু ধর যে রুটটা বেরোবে এই মেথড নিয়ে এটা কোনো ডবল রুট না মানে ওই পয়েন্টে এক্স ইকুয়াল টু মিউ কমা মিউ এরকম হবে না এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো এই ইকুয়েশনের রুট গুলো বলতে পারবি এই ইকুয়েশনের রুট গুলো হচ্ছে জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরোটা এক্ষেত্রে ডবল রুট টা সিম্পল রুট মাইনাস ওয়ানটা সিম্পল রুট সেরকম মিউটাও এই ফাংশনের এফেক্স এর একটা সিম্পল রুট হতে হবে আদারওয়াইজ এফ ড্যাশ এক্স যদি ডবল রুট হয় এফ ড্যাশ এক্স জিরো হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে মেথডটা ডিফাইন্ড হবে না বুঝে গেল তার জন্য মডিফাইড নিউটন ভ্যাকসন মেথড বলে একটা আছে সেটা আমি পরে বলবো আপাতত এইটুকু বোঝা গেল কিনা বল যেটা আমরা কাজ করছি

কি ভুল করলাম হ্যাঁ ভুল তো করেছি এইটা মাইনাস আছে এদিকে তাহলে এইটা প্লাস হয়ে যাবে না মাইনাস ওয়ান প্লাস এইটা হয়ে যাবে না এখানে তো ঘোড়া একটা মাইনাস ছিল তাই না তাহলে এখান থেকে কি লেখা যায় দেখ ওয়ান দেন এফ ড্যাশ এক্স আমি পরের দেখায় লিখছি এখান থেকে তাহলে ওয়ানটা এদিকে নিয়ে গেলে তাহলে আসলো ওয়ান গ্রেটার দেন এফ ড্যাশ এক্স সরি এফ ডবল ড্যাশ এক্স এফ এক্স বাই এফ ড্যাশ এক্স এর স্কোয়ার তাহলে এখান থেকে আমি কি পেলাম

বল এরকম যদি আমাকে একটা মেথড দিয়ে দেয় তার কন্ডিশন অফ করতে পারবি না আমি কয়েকটা মেথড আমি এখানে কয়েকটা एग्जांपल লিখে দিচ্ছি এটা বাড়িতে ট্রাই করবি এগুলো একটু দরকার হলে খাতায় লিখে নে আচ্ছা একটু আগের পেজটা বের কর হ্যাঁ

বল বোঝা গেল এইগুলো তোরা বার করবি ফাইন কন্ডিশন অফ কনভারজেন্স আচ্ছা বল এই অবধি কারো সমস্যা থাকলে বল আমি একটু পরের কথা বলবো ওটা কি কোনটা বলতো एट तो है सिक्स तीन नंबर सिक्स तब बात की एक्स आह ये एक बार एक लास्ट एक्स इन स्क्वायर ना कि है एक्स इन स्क्वायर एक्स इन तो दार एक्स इन देखने है स्क्वायर ही तो चलो हमें है स्क्वायर स्क्वायर एक्स स्क्वायर बाइस বল এইটুকুর মধ্যে কারোর কোনো সমস্যা থাকলে বল দেখি ঠিক আছে এই অব্দি আচ্ছা আমি পরের কথা বলবো বলতে কয়েকটা এখান থেকে অঙ্ক দেখব তোকে এখানে যদি বলে যে খুঁজে বার করতে হ্যাঁ এক একটা অঙ্ক এখানে ভালো থেকে একটা অঙ্ক বলে নেই তারপরে বলছি এইগুলো নিয়ে আমি একটু কথা বলবো একটা জিনিস খেয়াল কর যদি বলে এই মেথড গুলো দিয়ে এবার যদি তোকে মেথড গুলো দিয়ে বলে এইটা কোন পয়েন্টে কনভার্ট করবে সেইটা বার বল সেটা কি বার করা সম্ভব হবে কি হবে না এই ইটারেটিভ স্কিমটা কোন পয়েন্টে কনভার্ট করবে সেটা বার

আর কোশ্চিনটা বল এই যে এগুলো তো একটা ইটারেটিভ স্কিম এটা এগুলো প্রত্যেকটা একটা ইটারেটিভ স্কিম তাহলে তোকে বলতে হবে যে এটা কোন পয়েন্টে কনভার্জ করবে এরা ওটা ইকুয়ালস 0 করে দিই কিছু হবে এটা ইকুয়ালস টু জিরো করলে না হবে না এটা ইকুয়ালস টু তো জিরো না এটাই কল তো জিরো কখনোই না বল তোদের অ্যালিসিস শিখেছি সেরকম জিনিস একদম মানে রিয়েল অ্যানালিসিস আরো ভালো করে বলে দিচ্ছি মাথায় আসে বল তো বলছি কিভাবে করতে হবে একটু ভাব এটা যা মনে হচ্ছে বলিনি দিয়ে কি কিছু করতে হবে ঠিক দিকে যাচ্ছিস বল কিভাবে

একটু ভাব এটা কি মনে হচ্ছে যা মনে হচ্ছে বল না এটা মনে হচ্ছিল বলা হয়ে গেছে আর তো ভাব ঠিক দিকে যাচ্ছিস বললাম তো বিয়াসে এটা বললি ঠিকই বলছিস এবার তার লজিকটা বল কিভাবে বলছিস মানে কনভার্স করবে যখন তো পয়েন্টটা তো একই হয়ে যাবে নাকি কোন পয়েন্টটা

কনভার্ট করবে একই পয়েন্টে কারণ আমার এই যে এক্স এম সিকোয়েন্সটা আছে আমরা যদি বলি এর লিমিটিংটা ভাব লিমিট ধর বললাম যে আলফাতে করছে বা আলফা বা মিউ এই পয়েন্টে কনভার্ট করছে তার মানে কি লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন এইটা হবে আলফা তাহলে তুই বল ডেফিনেশন থেকে আমরা কি পেয়েছি ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম এটা সবাই তো আলফাতেই যাবে হ্যাঁ তাহলে এক্স এন যদি আলফাতে যায় তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন প্লাস ওয়ান এটাও কোন জায়গায় যাবে আলফাতেই যাবে তাহলে এখান থেকে বোথ সাইড যদি আমি লিমিট চাপিয়ে দেই তাহলে এখান থেকে আমি কি পাই আলফা ইকুয়াল টু আলফা বাই টু ওয়ান প্লাস এ বাই আলফা স্কোয়ার না আলফা না আমি মিউ ধরেছিলাম সরি মিউ ধরেছিলাম বা আমি আলফা যাও কিছু একটা ধরে কাজ করি অসুবিধা নেই তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করে আলফার মানটা বার করতে পারবো তাহলে এখান থেকে থাকছে ওয়ান ইকুয়াল টু এ বাই আলফা স্কোয়ার আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এ তো এইবার আমার কাছে কথা হচ্ছে আলফাটা এতে যাবে না রুট মাইনাস রুটে মানে রুট এতে যাবে না মাইনাস রুট এতে যাবে বল সেটা কি হয় বুঝবো সাধারণত যদি দেওয়া থাকে তাহলে তো সহজেই বলতে পারছি যে যেটা যদি বাইরে চলে যায় তাহলে হবে না কিন্তু আমরা একটা কাজ করে দেখতে পারবো আমাকে যদি একটা ইন্টারনেট স্কিম দেয় তাহলে তার তো একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন কিছু একটা দেবে কিছু একটা বলা থাকে আমরা এক্স জিরো সেইটা বসে এক্স ওয়ান বার করবো এক্স ওয়ান এক্স টু এরকম একটা দুটো বার করলে আমি আন্দাজ করতে পারবো যে এটা বাড়ছে না কমছে ঠিক আছে কিংবা তুই এইটাও বলতে পারিস তাহলে এক্স জিরোটা যদি কিছু বলে জিরো বসা জিরোটা এখানে বসানো যাবে না ঠিক আছে দেখ এইগুলো হচ্ছে মানে এক অঙ্কটা কি হবে সেইটা বোঝার নিয়ম তুই এটা এটার মান কিছু একটা ধরে নে ধর দুই ধরে নিলি ঠিক আছে ইকুয়াল টু আমি ধরে নিলাম দুই তার মানে হয় আলফাটা রুট টু হবে অথবা মাইনাস রুট টু হবে তাই হয় আলফাটা রুট টু হবে বা মাইনাস রুট টু হবে রুট টু টা ওয়ান এর থেকে বড় ঠিক আছে তাহলে তুই এক্স ওয়ান টা জিরো না এন ইকুয়াল হ্যাঁ এক্স ওয়ানটা তুই ওয়ান ধর तलकी আসবে x2 টা 1/2 3 - सॉरी 3 না 1/2 এখানে আসছে 1 + 2/1 তাহলে 3/2 কা দিকে যাচ্ছে এই √2 এর দিকে যাচ্ছে না 3/2 মানে কত 1.5 আর √2 মানে কত 1.4 এরকম সামথিং তাই না এবার এটা যেহেতু একটা কনভার্ট করবে এটা তো যেহেতু যদি ইটারেটিভ স্কিম দেয় সেটা কনভার্ট করবে তাহলে কনভার্ট করবে মানে একটা যদি 1.5 পয়েন্ট এর দিকে যায় আর একটা নিশ্চয়ই মাইনাস এর দিকে চলে যেতে পারবে না অত দূর এদিক ওদিক যাবে না তার মানে তোকে এটা দেখে বুঝতে হবে যে যদি ওয়ান পয়েন্ট ফাইভ এর কাছাকাছি আসছে মানে এই এটাই হবে এর পসিবল রুট তার মানে যদি দুই হয় তাহলে রুট টু তেই মানে রুট এতেই কনভার্ট করবে আলফাটা তোকে যাচ্ছে আমি আজকে আমি এর বেশি আর টানবো না তোরা কি করবি এইটুকু আগে দেখে নিবি আমি পরের দিন এরটাকে বলবো আগের মেথড দুটো যদি দেখে না নিস ভালো করে এরটা বুঝতে পারবি না এরটা একটু বেশি অ্যানালিসিস আছে এ অবধি বল কারো সমস্যা থাকলো এবং কারো কি অসুবিধা আছে কিছু ক্লিয়ার তো এই তাহলে আমি এবার এটা তাহলে স্টপ করে আমি একটু ডেট কথা বলবো ঠিক আছে এই তাহলে এই অব্দি আমি তাহলে রেকর্ড অফ করে দিলাম